আর কটা দিন পরই উদযাপিত হবে রেখে কোরবানির বছর এবারও ঈদের আগে আলোচনা উঠে আসছে ওজন আর দরদাম। এবার সে তালিকায় উঠে এলো ঘাটের রাজা নামের সার গরু তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কিত গো খামারেরা ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত হলস্ট্রেন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু গত তিন বছর ধরে লালন পালন করে আসছেন হালুয়াঘাট উপজেলার টিকুরিয়া গ্রামের খামারি মন্নাশালী রাজা দৈর্ঘ্যে দশ ফুট এবং প্রস্থে সাড়ে পাঁচ ফুট ওজন প্রায় এগারো শত কেজি তামহাকা হচ্ছে পনেরো লাখ টাকা প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা ষাড় গরুটি প্রত্যাশিত দামে বিক্রির আসা খামারি মন্না চালীর চার দাঁ এগারোশো কেজি দুজন দশ লাখটা দাম হয় আমার টার্গেট থেকে পনেরো লাখ টাম বিক্রি করবো আমি দুই বছর চার মাস জেলা আলহময় করতাছি এই পশুটি আমরা লালন পালন করে এত বড় করছি আমরা উপজেলা পানি সম্পদ থাকিয়া চিকিৎসা নিয়ে গরু লালন পালন করতে এদিকে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খামারি এবং কৃষক পর্যায়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পাঁচ লাখ আটান্ন হাজার গবাদি পশু যা চাহিদার তুলনায় প্রায় দু লাখ বেশি তবে দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে গরুর দাম অনেকটাই কম এমন দাবি বাজারে গরু নিয়ে আসা খামারিদের এই গরু তো যে খরচ করছি আমরা তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার আমরা খরচ হইতো খাদ্যের দাম অনুযায়ী আমরা যথেষ্ট পরিমাণ লাভ হবে না ছোট গাড়ি থাকবে দেশের সার্বিক যে বন্যার যে পরিস্থিতি যা বোঝা যাচ্ছে এতে এরকমই বোঝা যাচ্ছে যে গরুর দামটা মোটামুটি স্বাভাবিক আছে মানে কমে আছে ক্রেতাদের চাহিদা এবং সুবিধার কথা চিন্তা করে হাটগুলোতে থাকবে প্রাণী সম্পদের মেডিকেল টিম জানিয়েছেন এই কর্মকর্তা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন কয়েকটা টিম করা হয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম তারা সার্বক্ষণিক সবগুলো বাজারে তারা মনিটরিং করবে এখানে কোনো পশু যদি অসুস্থ হয় তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেবে বড় সার গরুদের কোন প্রকার ক্ষতিকর নেই বলে মন্তব্য এই কর্মকর্তার আমাদের কাঁচা ঘাস এবং সুষম খাবারের মাধ্যমে আমাদের এই গরুগুলো হয়ে থাকে এবং আমরা সাংঘাতিক ভাবে উপজেলা উপজেলা স্টক অফিসার এবং আমরা এবার অনেক ক্লোজলি মনিটর করি যাতে এই ধরনের আমাদের এই ধরনের ব্যবহার না হয় সব মিলিয়ে খামারিরা অপেক্ষা করলেও দেখার বিষয় কত দামে বিক্রি হয় রাজা সহ অন্যান্য সকল গরুগুলি উপযুক্ত মূল্য নিয়ে ঘরে ফিরবে খামারিরা তার জন্য রয়েছে অপেক্ষায় আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক